राजा बोले आमार गाने तुमी आमाके देखो आगे देखे नाओ अंतरे बाइरे देखबार दिन तार पोरे आसबे नईले भूल होबे छंदो जाबे भेंगे। একদিন রাত্রি তৃতীয় প্রহর শুকতারা পূর্ব গগনে কমলিকা তার সুগন্ধে এলো চলে দিলে রাজার দুই পা ঢেকে বললে আদেশ করো আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব নইলে আমি বিদায় নিয়ে যাই রেখে যাই আমার কান্না এই অন্ধকারের বুকে যতক্ষণ না আমাকে ফিরে ডেকে আনো তোমার আলোর সভায়। দেখেছো দেখেছো কি ভালো করছে? হ্যাঁ খুব ভালো করছে। বলছি একটা নতুন মেয়েকে দেখতে পাচ্ছি, ওকে পাড়াতে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ নতুনই তো, নতুন লাগছে, কিন্তু কি ভালো করছে বলো তো, শিমুলটাই দেখতে পেলাম। কি আর করা যাবে বলো, এমন বাড়িতে বিয়ে হয়েছে না, একবারে হাড় মাস ভাজা ভাজা করে দেবে, লজ্জাও করে না এতে। সবাই মিলে প্রোগ্রাম দেখছে আর শিমুল একা একা ঘরের মধ্যে আটকে আছে। আমাদেরই খারাপ লাগছে, আমরা দেখছি দেখো, আর ওদের বাড়ির বউ, ওদের একটু খারাপ লাগছে না? রাজা বললে কাল চৈত্র সংক্রান্তি, নাগকিশোরের বনে নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন, প্রাসাদ শিখর থেকে দেখো চেয়ে। মহিষীর দীর্ঘ নিঃশ্বাস পড়ল, বললে চিনব কি করে? রাজা বললে দেখলেম নাচ, যেন মঞ্জরিত শালতরু শ্রেণীতে বসন্ত বাতাসের অধৈর্য, যেন চন্দ্রলোকের শুক্লপক্ষে লেগেছে তুফান। কেবল একজন কুশ্রী কেন রসভঙ্গ করলে? ও যেন রাহুর অনুচর, কি গুণে ও পেল প্রবেশের অধিকার? রাজা স্তব্ধ হয়ে রইল, তারপরে উঠল গে অসুন্দরের পরম বেদনায় সুন্দরীর আহ্বান।
জ্বলে উঠল আলো, আবরণ গেল ঘুচে, দেখা হলো। টলে উঠল যুগলের সংসার, কি অন্যায় কি নিষ্ঠুর বঞ্চনা। বলতে বলতে কমলিকা ঘর থেকে ছুটে পালিয়ে গেল, তাকে ডাক দিলে রাজার জগৎ। গেল বহু কি বলছিস তুই? হ্যাঁ, কি করে ও বৌদি হবে? ও ওর হয়তো বয়সটা একরকম, সেই জন্য তোর মনে হচ্ছে, মুখটাই তো দেখা যাচ্ছে না। তুই কি করে শিওর হলি যে তোর ওটা বৌদি? না না, শিমুল তো বলছি না, বলছি না যে ওই, কিন্তু হতেও তো পারে। তবে আমার মনে হয় না যে শিমুলের এত গুণ আছে। রিহার্সাল করেনি, কিছু করেনি, হঠাৎ স্টেজে উঠে নাচতে শুরু করবে? এত এক্সপার্ট নাকি তোমার বৌদি? কেন, তুমিই তো বললে। আরে বাবা, আমি তো এটা আন্দাজ করছিলাম। আভাস যদিও এখনো পাচ্ছি, না না পলাশ, সেরকম কেউ না। অপুলু, কি বলছে, কি বলছে প্রতীক্ষা মা? না মা, কিছু না। একদিন নিম ফুলের গন্ধ অন্ধকার ঘরে নিয়ে এলো অনির্বচনীয় আমন্ত্রণ। মহিষী দাঁড়ালো বিছানা ছেড়ে বাতায়নের কাছে, নিচে সেই ছায়ামূর্তির নাচ, বিরহের সেই উর্মিদোলা। বলি অপরাধ, দেখ তোর বউ আবার এখানে এসে আড়াল থেকে দেখছে দেখছে কিনা, ভিড়ের মধ্যে মিশে গিয়ে আমাদের সবার চোখের থেকে নিজেকে আড়ালে রেখে দেখ কোথাও বসে দেখছে হয়তো। তা যদি করে তাহলে ও বেশ করবে, বেশ করবে। তোর মতো শাশুড়ি সাথে তাই ও আমনি করা উচিত। তুই
ঠিক আছে আমি তো বলবো ও যদি অমন কথাকে তালে বেশ করবে কিন্তু ও অমন করবে না কেন বলতো ও অমন মেয়ে নয় ও অমন একদম ওরকম মেয়ে নয় ওকে আমি তো বলেছিলাম যে তুই একটুখানি লুকে লুকে গিয়ে চুপচুপি দেখ ও বলেছে না বাবা একদিন অমন হয়েছে আমি আর ওই সব কিছু করব না কৃষ্ণপক্ষের চাঁদ দিগন্তে অস্পষ্ট আলোয় অরণ্য কথা কয় যেন স্বপ্নে বোবা বনের ভাষাহীন বাণী লাগলো মহিষীর অঙ্গে অঙ্গে কখন নাচ আরম্ভ হলো সে জানে না এ নাচ কোন জন্মান্তরের কোন লোকান্তরের বিনায় বাজে পরজের বিউহল মিল কমলিকা আপন মনে বলে ওগো কাতর ওগো হতাশ আর দেখো না আর দেরি নেই দেরি নেই পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিয়ে গেল সে অশ্বতলায় সেখানে বিনা মহিষী আঁচলের আড়াল থেকে প্রদীপ বের করলে ধীরে ধীরে তুলে ধরল রাজার সবই ভালো ছিল শুধু এই মেয়েটির মুখ দেখতে পেলুম না রে ওই রকমই আছে মনে হয় ওটা বোধ হয় একটা স্টাইল নিয়েছে কি স্টাইল যে পাঠ করছে তার মুখটাই দেখতে পেলাম না ভালো করে কমিটিকে বলতে হবে এটা যারা পারফর্ম করলো তাদের সবাইকে দেখা গেল একমাত্র রানীকেই দেখা গেল না রানীকে তো সবাই দেখতে চাইবে আশা করি আপনাদের হাততালি বলে দিচ্ছে আজকে অনুষ্ঠান আপনারা দারুণ উপভোগ করেছেন খুব ভালো লেগেছে আপনাদের এবার এই অনুষ্ঠানের সমস্ত কলাকুশলীকে মঞ্চে ডেকে নেব একটি ঘোষণা আজকে যিনি রানীর ভূমিকায় অভিনয় করলেন তিনি একেবারেই নবাগতা এবং অতিথি আমাদের পাড়ার বিশ্বাসবাবু ঠিক করেছেন আজকে যে দলটি পারফর্ম করল তাদেরকে ১০,০০০ টাকার চেক তিনি পুরস্কার দেবেন শুধু তাই নয় আজকে রানীর চরিত্রে অভিনয় করলো যে তার অভিনয় এতটাই ভালো লেগেছে তাকে আলাদা করে ১০,০০০ টাকার চেক পুরস্কার দেবেন
আর সেই পুরস্কার তুলে দেবেন আমাদের পাড়ার বয়োজ্যেষ্ঠ ভদ্রমহিলা মধুবালা মাসিবা। আমি মধুবালা মাসিমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, তার আগে প্রণব জেঠুকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি, তিনি আমাদের এই পাড়ার মহিলা দলটির হাতে 10,000 টাকার চেক তুলে দেবেন। রানীর মুখ দেখতে চাই, আমরা তো রানীর মুখই দেখতে পাইনি। হ্যাঁ, রানীর মুখ দেখার জন্য দর্শক আসন থেকে নানা রকম আবদার উঠছে। নিশ্চয়ই নিশ্চয়ই মুখ দেখাবেন রানী, যখন তিনি পুরস্কারটা পাবেন তখন নিশ্চয়ই আমরা সবাই তার মুখ দেখতে পাবো। এবার আমরা মধুবালা মাসিমাকে ডেকে নিচ্ছি। কি চালা বল দেখিনি, এটা দেখে আমাকেই ডাকছে। যাও না মা, যাও দেখে এসো, তুমি তো মেয়েটাকে দেখতে চাইছিলে, যাও না। একটু লজ্জা লজ্জা করছে আর কি। আচ্ছা মা, লজ্জার কি আছে, দেখো তোমাকে ওরা কত সম্মান দিচ্ছে, এতজনের মধ্যে থেকে তো তোমাকেই ডেকেছে। তা তো দেবেই লো, কিন্তু তা দেখি আবার অনেকের গা মন হিংসে একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না, যাই তাহলে। তুই জানা বুড়ি, তোকে তো দয়ে দেখেছে স্টেজে দা বেশি কথা বলছে, যখন দেখেছে তখন যেতে হয়। তুই তো আর আমার মতো করে গান গাসনি, গান গা সবাইকে আনন্দ দিসনি, স্টেজে ওটা যখন সুযোগ পেয়েছিস তখন জাগে ওর। চুপ কর চুপ কর, ভিড়ের মধ্যে সকলের সামনে মার সঙ্গে এভাবে কেউ কথা বলে বলেনে। মঞ্চে আসছেন মধুবালা মাসিমা। মধুবালা মাসিমা আমাদের পাড়ার একজন প্রবীণ নারী, তিনি এখন রানীর ভূমিকায় যিনি অভিনয় করলেন তার হাতে 10,000 টাকার চেক পুরস্কারটি তুলে দেবেন। রানীর নাম কি? রানীর নাম রানী নিজেই বলবেন। আজ আমি আমার জীবনের সব থেকে বড় পুরস্কার পেয়ে গেছি। আমার নাচের জন্য, আমার পারফরমেন্সের জন্য আমার শাশুড়ি মা যে আমার হাতে পুরস্কার তুলে দেবেন আমি সত্যিই ভাবতে পারিনি। হ্যাঁ, আমি একটু ছলনার আশ্রয় নিয়েছিলাম। আসলে আমি কাউকে জানাতে চাইনি আগে থেকে যে আমি এখানে পারফর্ম করতে আসছি। আমি জানি আপনাদের সবার অনুযোগ ছিল, আপনারা সবাই জানতে চাইছিলেন যে আমার নাম কি, আমার মুখ কেন দেখা যাচ্ছে না।
আমার নাম শিমুল ব্যানার্জি। আসলে আমিও আগে থেকে আমার মুখ দেখাতে চাইনি, কারণ আমি চাইনি যে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে চিহ্নিত করুক। আর বলতে পারেন এটা আমার একটা স্টাইলই ছিল, মুখটা ঢেকে রাখা। তবে হ্যাঁ, এখন আর আমার মুখ দেখাতে কোনো আপত্তি নেই। আমার শাশুড়ি মা যে আমাকে এই পুরস্কার তুলে দিয়েছেন আমি সত্যিই খুব খুশি। আমি আমার শাশুড়ি মাকে আমার প্রণাম জানাই। ঘরের বউয়ের গায়ে হাত দিলে থানা পুলিশ অব্দি হতে পারে, জানো তুমি? ইতিমধ্যে অনেক অন্যায় করেছেন কাকিমা, আর করবেন। আপনি যা করলেন উসকে লিয়ে আপনাকে থানায় নিয়ে যেতে পারি আমরা। হ্যাঁ, থানার ভয় দেখাচ্ছো আমাকে? থানার ভয় দেখাচ্ছো? মা, আপনি নিজেকে ছোট করবেন না। আজ যে এখানে সবার সামনে দাঁড়িয়ে আপনি আমাকে মারলেন, আপনি কিন্তু নিজেকেই ছোট করলেন। আমার কিন্তু কিছু হলো না।